পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বেশিরভাগ জেলায় কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে স্বাভাবিক হতে শুরু করেছে সাধারণের চলাচল চট্টগ্রামে কার্ফিউ শিথিলের সময় এক ঘন্টা বাড়িয়ে ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত করা হয়েছে সপ্তাহের প্রথম কার্য দিবসে সড়কে সকাল থেকে যানবাহনের সংখ্যা ছিল বেশি বরিশাল ও বগুড়ায় সকাল ছয়টা থেকে ষোলো ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে রাজশাহীতে সকাল থেকে কাঁচা বাজার সহ বিভিন্ন দোকানপাট খুলেছে ছেড়ে যাচ্ছে আন্তজেলা ও দূরপাল্লার বাস জেলায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে সিলেটে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় খুলতে শুরু করেছে দোকানপাট ক্রেতাদের আনাগোনা বাড়ায় খুশি বিক্রেতারা এদিকে বরিশালের লঞ্চ রুটে ধীরে ধীরে বাড়ছে যাত্রী সংখ্যা যে আজকে সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত যে কারফু শিথিল রয়েছে আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় আছি আমি একটু দেখাতে চাই যে এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত আমরা সকাল থেকে এখানকার যে চিত্র দেখেছি যে সব ধরনের যানবাহন এই সড়কটিতে চলাচল করছে এবং আজকে এই কারফিউ শিথিলের সময় আমরা নারায়ণগঞ্জের পুরো চিত্র যদি আপনাকে বলি শিল্প বাণিজ্য নগ শিল্প এই নগরীতে সব ধরনের শিল্প প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য কেন্দ্র এবং চাকরি বাকরি সবাই কিন্তু সব প্রতিষ্ঠানগুলি কর্মব্যস্ততায় চাঞ্চল্য আগের মতো সেই কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে আপনাকে যদি বলি যে এই ঢাকা চট্টগ্রামে মহাসড়কে আমরা দুপুর থেকে এখানে লক্ষ্য করছি এখানে মালবাহী পরিবহন সহ গণপরিবহন এবং সব ধরনের যাত্রীবাহী বাস এখানে চলাচল করছে এবং গত কয়েকদিনের যে নাশকতায় যে তাণ্ডবলীলা নারায়ণগঞ্জে আটটি সরকারি প্রতিষ্ঠান সহ যেই প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে যে তাণ্ডবলীলা চালিয়েছে এই ঘটনায় কিন্তু আজকে পর্যন্ত প্রায় সাতাশটি মামলা করেছে এবং এই সাতাশটি মামলায় প্রায় পাঁচ শতাধিকের অধিক গ্রেপ্তার রয়েছে তো এই বিষয়টি আমাকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু এসব মামলায় যারা প্রত্যক্ষভাবে তারা যারা অংশগ্রহণ করে এই এইসব হামলা করে তাণ্ডবলীলা চালিয়েছে তাদের কিন্তু গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছেন আজকে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত যেই কারফিউ বিরতি আছে আগের পূর্বের সেই অবস্থা ফিরে এসেছে এবং নারায়ণগঞ্জের মানুষও চায় আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারাও চায় যে আসলে তারা কর্মব্যস্ততার মধ্যে তাদের কাজকর্মে যেন তারা যুব দি দিতে পারে এবং সার্বিক পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে আসে তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য সাম্প্রতিক সংঘাত সহিংসতায় অস্থিরতা কাটিয়ে কুমিল্লার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে প্রতিদিনের মতো নিয়ম করেই মানুষ অফিস আদালতে যাচ্ছে হাট কিন্তু বসছে প্রতিদিনের মতো করেই ব্যস্ততা বাড়ছে বিভিন্ন সড়কে এবং মহাসড়কে আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অধিকাংশই কুমিল্লা জেলায় অবস্থিত হওয়ায় মহাসড়ককে নিরাপত্তা দিতে প্রশাসনের সর্বোচ্চ পদক্ষেপ লক্ষ্য করা গিয়েছে কারফিউর বাইরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি এবং পুলিশের সমন্বিত যে দল সেটি কিন্তু মহাসড়ককে নিরাপত্তা দিয়ে রাখছে আর আমরা দেখেছি যে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী যান চলাচলের পাশাপাশি কিন্তু পণ্যবাহী যে যান চলাচল সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে চট্টগ্রামমুখী এবং পার্শ্ববর্তী জেলায় যে যানবাহনের চলাচল সেটিও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর আমরা জেলা প্রশাসনের সাথে তারা কথা বলেছিলাম তারা আজকে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল রেখেছে এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে শহরে বিপুল পরিমাণ মানুষের সমাগম তারা কিন্তু তাদের নিয়মিত যে কার্যক্রম সেটি করছে বিভিন্ন স্থানে ইপিজ এবং শিল্প শিল্পনগরীর যে কলকারখানাগুলো সেগুলোও কিন্তু নিয়মিত চালু রয়েছে অর্থাৎ আমরা কোথাও কোনো কিন্তু অস্থিরতার যে চিহ্ন সেটি দেখতে পাইনি স্বাভাবিক নিয়ম মতোই কুমিল্লার জনবি জীবন যে সচল রয়েছে আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু কোথাও কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ কতামূলক পদক্ষেপ নিয়ে রেখেছে অন্যদিকে কারফিউ চলাকালীন সময়ে সরকারি আইন মেনে চলে যেন সাধারণ মানুষ চলাচল করে সে ব্যাপারেও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন